চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ কি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে অ্যান্ড আবারও একটা সানডেতে ব্লগ করছি। তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছ বাড়িতে আছি অ্যান্ড আমি শুক্রবারে রাত্রিতে বাড়িতে এসেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোহনপুর অ্যান্ড এটা আমার বিয়ের পর ধরতে পারো মানে ফার্স্ট মোহনপুর একদম দিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। বিয়ের পরে আমি তিনবার গেছি, যার মধ্যে একবার আমি ওর সাথে গেছি, একটা নেমন্তন্ন ছিল, আর দুবার আমি মানে মার মাসি ওদের সাথেই গেছি। তো আজকে আমি মা আর ও যাচ্ছি অ্যান্ড আজকে শুধু আর শুধুমাত্র মানে নানুর বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। অ্যান্ড এখন সকালবেলা উঠেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমাদের আমি দেখাবো, অনেক কিছু নিয়েও নিয়েছি। ওদের পুজো তো এসেই গেল প্রায়, কালকে সারাদিন মানে কালকে আমি একটা ব্লগ স্টার্ট করেছিলাম, বাট সারাদিন এত ব্যস্ত ছিলাম যে মানে ব্লগ আর করে ওঠা হয়নি। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটাও হয়েছে, আমার জন্য কিছুই কেনাকাটা হয়নি বা কারোর জন্যই কিছু কেনাকাটা হয়নি। আজকে মানে কালকে যা যা কেনাকাটা হয়েছে সব কিছু মোহনপুরের উদ্দেশ্যেই কেনাকাটা হয়েছে। তো এখন আমরা সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি, মা গেছে চান করতে, আমিও যাবো চান করতে অ্যান্ড আস্তে আস্তে রেডি হবো, দেন বেরোবো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে অ্যান্ড যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি তোমাদের আমার ভিডিওস দেখতে ভালো লেগে থাকে অ্যান্ড আমাকে কমেন্টে লিখে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি রেডি, কিছু মেকআপ টেকআপ করিনি, জাস্ট চান করে ড্রেসটা পরে নিয়েছি আর এখন আমরা বেরোবো, বেরিয়ে বাড়ি যাব, মানে ওই বাড়ি যাবো, ওই বাড়ি গিয়ে ওকে নেবো, কিছু জিনিস নেওয়ার আছে নেবো, নিয়ে তারপর বেরোবো। এই হচ্ছে আজকের আমার আউটফিট, তোমরা জানিও কেমন লাগছে। এটা আমি কালকে নিয়েছি, বললাম না কালকে অনেক বাজার করেছি, তো সবার জন্য নেবো আর আমার জন্য কিছু না নিয়ে চলে আসবো সেটা তো হয় না। তো আমি এই টপটা নিয়েছি, তোমরা জানিও কেমন লাগছে। তো চলো এখন বেরোনো যাক। বেরিয়ে পড়েছে এখন, ওই যে মা, চলো যাওয়া যাক। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, আমরা যাব একটু বাজারে, বাজার করে তারপরে যাব। তোমরা চলে এসেছি, কি গরম, আর অনেক দেরি হয়ে গেছে, 12:30 বাজে। তো দেখো তোমরা কো খালি শুকাই গেছি, ওজন ঠিক আছে, 56 দেখলে বোঝা যায় না আরকি, সব সাদা। দাদু ভাই লুঙ্গি আছে, একটা শাড়ি আর আছে দুইটা নাইটি। শাড়ি তো না, ওই নাইটি কেড়ে আনছো তোমাদের অনেকবার দেখিয়েছি। এদিকে দেখো আমাদের আয়োজন স্টার্ট হয়ে যাবে, কি হবে না হবে সবই তোমরা দেখতে পাবে। আর এদিকে মা এখন সব ধোয়া ধুয়ি করছে আর আমি তোমাকে দেখাচ্ছি কতগুলি হাঁস। ওই যে দেখো হাঁসগুলি ভাত খাওয়ার জন্য এসেছে,
কিন্তু আমরা অসে না, তার জন্য মানে এগোচ্ছে না, মা ধুয়ে আসলে তারপরে এগোবে। ওই যে এখানে বাটিটাতে ভাত দেওয়া আছে, তো দেখো এখানে রান্নার ফাঁকে এই যে দই দিয়ে আর লেবু দিয়ে শরবত হচ্ছে, কারণ ভীষণ গরম, ভীষণ মানে এখন আমি লেবু শরবত হচ্ছে আর ওই যে একটু কাজ করছে, ভীষণ গরম। রান্নাবাড়া শেষ আর আমি শুধু একটা মাংস রান্না করেছি, আর মা বাকি সব রান্না করেছে। তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের মেনুতে কি কি আছে। আছে চিকেন যেটা আমি রান্না করেছি, এখানে আছে মাছের ঝোল যেটা মা রান্না করেছে, আর বাকি রান্নাগুলি মানে পাঁঠার মাংস মানে মাটন যেটা সেটা এখনো হয়নি হচ্ছে, আর বাকি সব রান্না হয়ে গেছে। তো আমি যখন খাবো তখন তোমাদের দেখিয়ে দেবো ভালো করে, এখন একটু দেখিয়ে দিলাম, এখন ওকে ভাতটা দিয়ে দিই। এই দেখো এখানে দাদুভাই খেতে বসে গেছে, আর ওইদিকে ও খেতে বসে গেছে, ওকে টুল দেওয়া হয়েছে, টুলে রেখে খাওয়ার জন্য না, ও হাতে নিয়ে খেয়ে নিচ্ছে। খেতে বসে গেছি, মাছ আর মাটন নিয়েছি আমি, আর কিছু নিইনি। এখানে মা খেতে বসেছে, মানে দাদুভাই আছে গল্প করছে ওর সাথে। এই যে ও নানু তোমার হাঁস আইছে, তিনটা তিনটা আইছে, জায়গা আবার ডাক দো। দেখো মা খাবার দিতে যাচ্ছে, একটু দিয়ে দেখো না গরমে গরমে একটু ফ্যান দেওয়া যেত ভিতরে। উঠানের মাঝখানে দেখো কত গাছপালা আর বিশ কচুর গাছ, এদিকেও কচু গাছ কত কিছু। দেখো কারেন্ট চলে গেছে আর আমরা বাইরে বসে আছি, সন্ধে হয়ে গেছে একদম, মানে সন্ধে কি রাত্র হয়ে গেছে, আর এদিকে তুফান বাতাস ছুটেছে, বালু উঠছে তার জন্য একদম ঝিরঝির ঝিরঝির লাগে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখো পাউডার লেগে আছে। আরে ব্যাপার কি হয়েছে, এখানে আমি ফুলপিসির ড্রেসিং টেবিলের সামনে একটু নিজেকে দেখছিলাম, দেখি হঠাৎ দেখি রিশার একটা পাউডার মানে জনসনের একটা পাউডার, ওইটা দেখে আমি এইভাবে মেরেছি, মেরে দেন ওই লেগে এটাই লেগে আছে একটু। যাই হোক বাড়ি চলে এসেছি, এসে একটু নিজের জন্য একটু ম্যাগিও করে নিলাম, ম্যাগি খাবো। তো নর্মালি সিম্পলি এই যে সেদ্ধ ম্যাগি। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, বা একটু হলেও ভালো লেগেছে। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।